Hello friends, welcome to Study Circle. Today's topic for CTET 2022 Carbohydrates. আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য কার্বোহাইড্রেট সংক্রান্ত ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিয়ে আলোচনা করছি। আগের দিন আমি তোমাদের CTET 2022 এর যে ফুড চ্যাপ্টার রয়েছে পেপার 2 এর জন্য সেই ফুড চ্যাপ্টারের একটা ক্লাস করিয়েছিলাম। তো সেখানে আমি যে জিনিসগুলো পড়িয়েছি সেগুলো হলো যে সোর্সেস অফ ফুড, কম্পাউন্ডস অফ ফুড আর হার্বিভার্স, কার্নিভার্স অ্যান্ড ওমনিভার্স সংক্রান্ত জিনিসগুলো, নিউট্রিশন, টাইপ অফ নিউট্রিশন একটা পড়িয়েছিলাম। আর নেক্সট আজকের যে ক্লাসটা সেই ক্লাসটাতে আমি তোমাদের নিউট্রিয়েন্টসের যে ভাগগুলো ছিল কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেলস সেই ভাগগুলো থেকে কার্বোহাইড্রেট সংক্রান্ত যে মেন টপিক যেগুলো সিটেটের এক্সামে আসে, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি। তো আজকের ভিডিও আমি এখানে স্টার্ট করছি। কার্বোহাইড্রেট সংক্রান্ত যে মেন টপিক সেখানে আমরা প্রথমে জানব কার্বোহাইড্রেটটা কি দিয়ে তৈরি। আসলে কার্বোহাইড্রেটটা কি, আমরা বাংলা মিডিয়ামে যারা পড়ে এসেছি তারা আমরা জানি যে কার্বোহাইড্রেট বলতে শর্করা জাতীয় খাবারকে বোঝায়, অর্থাৎ যেগুলো মিষ্টি জাতীয় খাবার যার মধ্যে সুগার থাকে, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবারটাই হলো কার্বোহাইড্রেট। তো এবার কার্বোহাইড্রেটের যে কেমিক্যাল স্ট্রাকচার, যেখানে আমরা রসায়নবিদ্যাতে পড়েছি যে প্রত্যেকটা জিনিসের এক একটা কেমিক্যাল স্ট্রাকচার হয়, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন বিভিন্ন মৌলের মাধ্যমে বিভিন্ন পদার্থ তৈরি হয়। তো সেক্ষেত্রে কার্বোহাইড্রেট তিনটি অণু দিয়ে তৈরি, যেটা কি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তো কার্বন পরমাণু থাকে, হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে। তাহলে কার্বোহাইড্রেট কি কি নিয়ে গঠিত যদি বলা হয়, কোন কোন উপাদান দিয়ে তৈরি, তাহলে আমরা বলবো কেবলমাত্র কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়েই কিন্তু কার্বোহাইড্রেটস তৈরি, ঠিক আছে। তারপরে হচ্ছে কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা হয়, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা কি। কার্বোহাইড্রেটকে আমরা মেনলি তিন ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মনোস্যাকারাইডস, আর একটা হচ্ছে ডাইস্যাকারাইডস আর অলিগোস্যাকারাইডসও বলে, আর একটা হলো পলিস্যাকারাইড। অর্থাৎ মনোস্যাকারাইড বলতে সেখানে এক অণু কার্বোহাইড্রেট থাকবে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন যে অক্সিজেনের যে প্রাইমারি স্ট্রাকচার, যেটা একখানা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, সেটা হচ্ছে মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ, ঠিক আছে। আর ডাইস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড বলতে সেখানে দুটো কার্বোহাইড্রেট থাকবে, দু অণু, যেমন হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ আর মল্টোজ। তারপরে পলিস্যাকারাইডস বলতে যেখানে দুইয়ের অধিক কার্বোহাইড্রেট থাকবে, কার্বোহাইড্রেট অণু থাকবে, সেটা হলো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডসের উদাহরণ কি, গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ, ঠিক আছে। উদাহরণগুলো তোমরা মনে রাখবে যে মনোস্যাকারাইডস কাকে বলছে, গ্লুকোজকে, ডাইস্যাকারাইড অর্থাৎ দ্বি শর্করা যেটাকে আমরা বলি সেটাকে সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, আর পলিস্যাকারাইড হলো গ্লাইকোজেন, স্টার্চ আর সেলুলোজ। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এক গ্রাম কার্বোহাইড্রেটসে 16.8 কিলোজুল আর 4 ক্যালোরি অফ এনার্জি, মানে আমরা যদি 1 গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করে থাকি তাহলে সেখানে 16.8 কিলোজুল কি পাবো, কার্বোহাইড্রেটের থেকে যে এনার্জি সেটা আমরা পাবো, সেটাকে আমরা 4 ক্যালোরি বলতে পারি, অথবা ডিরেক্ট বলতে পারি যে 16.8 কিলোজুল। তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা কতটা এনার্জি পাই, কতটা শক্তি পাই, সেটা হলো 4 কিলোক্যালোরি অর 16.8 কিলোজুল, ঠিক আছে। এরপরের পয়েন্ট হচ্ছে লাইপোজেনেসিস কি, তার সঙ্গে আর একটা পয়েন্ট হলো গ্লাইকোজেনেসিস। তো প্রথমে আমরা লাইপোজেনেসিস কি সেটা জানবো। এখানে বলছে কার্বোহাইড্রেটস হোয়েন কনজিউমড ইন মোর দ্যান ডিজায়ার কোয়ান্টিটিস দেন দ্য আনইউটিলাইজড অর এক্সেস এনার্জি গিভেন বাই দেম ইজ নর্মালি স্টোর্ড ইন দ্য বডি ইন দ্য ফর্ম অফ ফ্যাটস অ্যান্ড দিস প্রসেস ইজ নোন অ্যাজ লাইপোজেনেসিস। তো এটার মানে হলো যে লাইপোজেনেসিস কোনটাকে বলছে, যে পদ্ধতিতে ফ্যাটটা আমাদের বডিতে সঞ্চিত হয়। এবার এখানে ফ্যাটটা কোথা থেকে আসলো, আমরা তো কার্বোহাইড্রেট পড়ছি তাই না, তাহলে ফ্যাটের কথাটা এখানে আসার কথা নয়। এবার তোমরা দেখো যে যখন আমরা অত্যধিক পরিমাণে, প্রয়োজনের থেকে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করে ফেলি,
আমরা এত তাড়াতাড়ি মোটা হয়ে যাই কেন, আমাদের বডিতে কেন ফ্যাট জমে? অত্যধিক খাবার খাওয়ার জন্য, তাই না? কেবলমাত্র ফ্যাট জাতীয় খাবার খেলেই যে বডির ওজন বাড়বে সেটা কিন্তু নয়। আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করে ফেললেও কিন্তু আমাদের বডিতে ফ্যাট স্টোর হয়। অর্থাৎ এখানে সেটাই বলছে যে যখন আমরা প্রয়োজনের থেকে বেশি, মানে আমাদের বডিতে যেটুকু কার্বোহাইড্রেট দরকার তার থেকে বেশি কোয়ান্টিটির, বেশি পরিমাণের কার্বোহাইড্রেটকে আমরা খেয়ে ফেলি বা গ্রহণ করে ফেলি, তখন যেটুকু এনার্জি তৈরি হয় আমাদের বডির জন্য, মানে যেটুকু খাবো আমরা ততটাই এনার্জি তৈরি হবে, কিন্তু সব এনার্জিটাকে আমরা কাজের বা পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু সব এনার্জি আমরা খরচ করতে পারি না। তো আমরা অত্যধিক পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করার ফলে যে এনার্জিটা তৈরি হয় আমরা যেটুকু কাজে লাগাতে পারি সেটা খরচ হয়ে যায়, বাকি যে এনার্জিটা আমাদের বডিতে থেকে যায় সেটা কি হিসেবে স্টোর হয়? ফ্যাট হিসেবে স্টোর হয়। অর্থাৎ প্রয়োজনের থেকে অধিক কার্বোহাইড্রেট যখন আমরা গ্রহণ করে থাকি তখন যে এনার্জিটা আমাদের বডিতে তৈরি হয় সেটা যদি পরিশ্রম করার পরে এনার্জিটা লস হয় সেটা তো ভালো কথা, কিন্তু লস করার পরেও যদি এনার্জি আমাদের বডিতে থেকে যায় সেটা তখন চর্বি হিসেবে আমাদের বডিতে কোনো অংশে জমে যায়। সেই পদ্ধতিটাকে বলা হয় লাইপোজেনেসিস। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে লাইপোজেনেসিস কাকে বলে। এরপরে হলো লিভিং সেলস রিসিভ কার্বোহাইড্রেট ফ্রম ব্লাড ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ। তাহলে আমরা যে জীবিত প্রাণী তা আমাদের যে কোষগুলো, তারা কি করে? কোষগুলো কার্বোহাইড্রেটটাকে রিসিভ করে ব্লাড থেকে কি হিসেবে? গ্লুকোজ হিসেবে। তাহলে আমাদের যে কোষগুলো আছে তারা যে কার্বোহাইড্রেটটাকে গ্রহণ করে সেটা মনোস্যাকারাইড কার্বোহাইড্রেট, তাই তো? কারণ কার্বোহাইড্রেটের ইউনিটটাকে আমাদের সেল গ্রহণ করে, সব থেকে ক্ষুদ্রতম অংশ যেটা কার্বোহাইড্রেটের গ্লুকোজ সেটাই কিন্তু আমাদের কোষ গ্রহণ করে। নেক্সট হচ্ছে গ্লাইকোজেনেসিস। এবার আমরা লাইপোজেনেসিস তো পড়লাম, গ্লাইকোজেনেসিসটা কি? এক্সেস অফ গ্লুকোজ ইজ স্টোর্ড ইন লিভার অ্যান্ড মাসেলস অ্যাজ গ্লাইকোজেন অ্যান্ড দিস প্রসেস ইজ নোন অ্যাজ গ্লাইকোজেনেসিস। তো আমরা তো পড়লাম যে আমাদের অত্যধিক পরিমাণে কার্বোহাইড্রেট খেলে সেই কার্বোহাইড্রেটটা বেশি এনার্জি তৈরি করে, বেশি কার্বোহাইড্রেট খেলে বেশি এনার্জি তৈরি করবে এবং আমরা পুরো এনার্জিটাকে খরচ করতে পারি না, এক্সট্রা এনার্জিটা যখন বডিতে জমে যায় সেটা ফ্যাট হিসেবে জমে। এবার সে বডির যে ব্লাডেও তো কার্বোহাইড্রেট যাচ্ছে, তাই না? গ্লুকোজ হিসেবে যাচ্ছে। তো ব্লাডের মধ্যে যে গ্লুকোজ হিসেবে কার্বোহাইড্রেট যাচ্ছে, যখন আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেটটাকে নেব গ্লুকোজেও কিন্তু বেশি পরিমাণে কার্বোহাইড্রেটটা যাবে, মানে সরি, ব্লাডের মধ্যেও কিন্তু বেশি পরিমাণে কার্বোহাইড্রেটটা যাবে, সেটা কি হিসেবে? গ্লুকোজ হিসেবে। এবার ব্লাডে যদি বেশি পরিমাণে গ্লুকোজ চলে যায় তাহলে কি হয়? আমরা জানি ব্লাডে যদি বেশি সুগার থাকে বা গ্লুকোজ থাকে তাহলে তখন কি হয়? সুগার হয়, যেটা ডায়াবেটিস বলে, তাই না? তো এই গ্লুকোজটা তখন কি হয়? এই অত্যধিক পরিমাণে গ্লুকোজটা তখন স্টোর্ড হয় লিভার আর আমাদের মাসেলে। অত্যধিক গ্লুকোজটা লিভার আর মাসেলে স্টোর হওয়ার কারণে সেটা তখন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়ে যায়। এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়ে যাওয়ার পর লিভার আর মাসেলে যখন স্টোর হচ্ছে সেই পদ্ধতিটাকে বলছে গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ নেক্সট ভিডিও আমি তোমাদের সেরকমভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে সোর্সেস অফ কার্বোহাইড্রেট ইন আওয়ার ডায়েটস। আমরা কোন ধরনের খাবার থেকে কার্বোহাইড্রেটটা আমাদের শরীরের মধ্যে নেব? আমরা জানি রাইস, হুইট, মাইস, পটেটোস, সুগার, জাগেরি, এগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পাবো। অর্থাৎ ভাত, রাইস, চাল থেকে, ভাত থেকে, গম থেকে অর্থাৎ আটা, রুটি এইসব থেকে, ভুট্টা জাতীয় খাবার থেকে, তারপরে আলু থেকে, চিনি থেকে, আর জাগেরি হচ্ছে এখানে গুড়। ঠিক আছে, গুড় থেকে, এই সমস্ত খাবার থেকে আমরা কার্বোহাইড্রেট পাবো। সাম অফ ফ্রুটস আর বানানাস, ম্যাঙ্গোস অ্যান্ড মেলনস অলসো কন্টেন্টস কার্বোহাইড্রেট। তো কিছু ফল আছে যেখান থেকে আমরা কার্বোহাইড্রেট নিতে পারি, যেমন কলা, আম, তরমুজ, এইসব ফলে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। তারপরে হচ্ছে দ্য মেন কার্বোহাইড্রেটস ফাউন্ড ইন আওয়ার ফুড আর ইন দ্য ফর্ম অফ স্টার্চ অ্যান্ড সুগার। আমরা মেনলি যে খাবারগুলো খাই সেখানে যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা স্টার্চ আর সুগার হিসেবে থাকে। ঠিক আছে, স্টার্চ আর সুগার হিসেবে আমরা খাবারগুলোকে কিন্তু গ্রহণ করি, তারপর বডিতে গিয়ে ব্লাডটা গ্লুকোজ হিসেবে নিয়ে নেয়। ঠিক আছে, তারপরে বলছি যে দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ কার্বোহাইড্রেট, মানে আমাদের বডিতে প্রতিদিন কতটা পরিমাণ কার্বোহাইড্রেট প্রয়োজন।
তাহলে ফর অ্যান অ্যাডাল্ট 500 গ্রাম, মানে একটা প্রাপ্ত বয়স্ক পুরুষ বা মহিলার ক্ষেত্রে একটা শক্তিশালী মানে একদম সলিড চেহারার পুরুষ বা মহিলার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে 500 গ্রাম। ঠিক আছে, মানে প্রতিদিন 500 গ্রাম কার্বোহাইড্রেট কিন্তু প্রত্যেকটা মানুষকে খেতে হবে প্রাপ্ত বয়স্কদের। তারপরে বলছি, এ চাইল্ড, নার্সিং মাদার অ্যান্ড স্পোর্টস পার্সন মে নিড আ কোয়ান্টিটি অফ কার্বোহাইড্রেট মোর দ্যান 500 গ্রাম। তারপর বলছে, একটা বাচ্চার, একটা মায়ের, মায়ের অর্থাৎ নার্সিং মাদার বলতে এখানে যে মায়ের হয়তো ট্রিটমেন্ট চলছে বা সে হয়তো প্রেগনেন্ট, সেই সকল ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি কার্বোহাইড্রেট প্রয়োজন। অ্যান্ড স্পোর্টস পার্সন, যারা ডেলি খেলাধুলা করে, যাদের এনার্জির বেশি প্রয়োজন, তাদের ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেটেরও বেশি প্রয়োজন। তো তখন তারা মোর দ্যান 500 গ্রামের কিন্তু বেশি পরিমাণে কার্বোহাইড্রেট তারা গ্রহণ করবে। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ ডেলি 500 গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করবে, সেক্ষেত্রে স্পোর্টস পার্সন কিন্তু 500 গ্রামের বেশি কার্বোহাইড্রেট নেবে। ঠিক তেমনি একটা প্রেগনেন্ট মাদার এবং একজন চাইল্ডও কিন্তু 500 গ্রামের বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করবে। এরপরে যে লাইপোজেনেসিস আর গ্লাইকোজেনেসিস কথাটা ছিল, 500 গ্রামের থেকে বেশি যখন কেউ কার্বোহাইড্রেট বডিতে গ্রহণ করবে, সেই এনার্জিটা যেটা স্টোর হবে, এক্সট্রা এনার্জি যেটা থেকে যাবে, সেখান থেকেই কিন্তু ফ্যাট হিসেবে বডিতে সঞ্চয় হতে থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখান থেকে সিটেটের একদম 100% সিওর কোয়েশ্চেন আসবেই, সেটা হচ্ছে টেস্ট, কার্বোহাইড্রেটের টেস্ট। এইরকম ভাবে প্রোটিনের টেস্ট আছে, ফ্যাটসের টেস্ট আছে, তো সেখানে ইম্পর্টেন্ট কিন্তু এটা একটা টপিক। তো মন দিয়ে তোমরা দেখো কার্বোহাইড্রেটের টেস্টটা আমরা কিভাবে করব। তো সবার প্রথমে আমরা টেক এ স্মল কোয়ান্টিটি অফ ফুড ইন আ টেস্ট টিউব। তো আমরা একটা অল্প পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেমন ভাত বা রুটি, এক টুকরো রুটি বা একটু দু তিন টুকরো ভাত নিলাম একটা টেস্ট টিউবে। ঠিক আছে, যেটা কার্বোহাইড্রেট আছে, আমরা সুগারও নিতে পারি। ঠিক আছে, তো আমরা স্মল কোয়ান্টিটি অফ ফুড একটা টেস্ট টিউবে নিলাম, দেন ডাইলিউট ইট উইথ 2 ড্রপস অফ ওয়াটার। এবার আমি সেখানে 2 থেকে 3 ড্রপ ওয়াটার একটু ফোটা ফোটা করে জল দিলাম সেই ভাতের মধ্যে, সেটাকে ভালো করে গুলিয়ে নিলাম, মানে জলের মধ্যে সেটাকে মিক্স করে নিলাম। ঠিক আছে, তারপরে কি করলাম, পুট 2-3 ড্রপ অফ ডাইলিউট আয়োডিন সলিউশন অন ইট। এবার ওই জল দিয়ে যখন ওই কার্বোহাইড্রেটটাকে ভালো করে মিশিয়ে নিলাম, তারপর আমি সেটার মধ্যে 2 থেকে 3 ড্রপ কি করব, ডাইলিউট আয়োডিন সলিউশনটা অ্যাড করব। ঠিক আছে, তারপরে ইফ ইট টার্নস ব্লু ব্ল্যাক ইন কালার দেন ইট কন্টেন্টস স্টার্চ। তারপরে আমি দেখব যখন এইটার কালার টেস্ট টিউবের ভিতরে, যখন কার্বোহাইড্রেটটা, জল, তারপরে যখন ডাইলিউট আয়োডিন সলিউশন দিচ্ছি, তারপরে যখন টেস্ট টিউবের ভিতরকার সলিউশনটার কালার ব্লু ব্ল্যাক হবে, তখন আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে কি স্টার্চ প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ এটা একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার আর এর মধ্যে স্টার্চ আছে, সেটার থেকে আমরা বুঝতে পারবো যে এটা একটা কার্বোহাইড্রেটের টেস্ট হলো। ঠিক আছে, আর যদি এই কালারটা না আসে তাহলে আমরা জানবো এই খাবারটার মধ্যে কার্বোহাইড্রেট নেই। ঠিক আছে, এই টেস্টটা আমরা অন্যরকমভাবেও করতে পারি, যদি আমরা ফ্যাট জাতীয় খাবার নিয়ে আয়োডিন সলিউশন দিই তো তখন আমরা দেখতে পাবো এই কালারটা আসবে না, তো তার মানে কি সেটা স্টার্চ নয়। ঠিক আছে, এবার বলছে স্টার্চ ইন ফাউন্ড ইন ফুড আইটেমস লাইক পটেটো, ব্রেড, রাইস। হ্যাঁ, আমরা আগে দেখলাম যে আমরা কোন কোন খাবারে কার্বোহাইড্রেট পেয়ে থাকি, আলু, রুটি, ভাত, এগুলোর মধ্যে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। তো আজকে আমরা কার্বোহাইড্রেট যেটুকু ছিল সেখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের বলে দিয়েছি, আর সিটেটে এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না কার্বোহাইড্রেট থেকে। নেক্সট দিন আমি তোমাদের প্রোটিন অথবা ফ্যাট যে কোনো একটা পড়িয়ে দেবো। এভাবে তোমাদের নতুন নতুন ভিডিও আসতে থাকবে, আর তোমরা অনেক বেশি বেশি করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করো, যাতে আমি ভিডিওগুলো আরও নতুনভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি, আরও আমি তোমাদের এই উৎসাহ দেখে তোমাদের এই পড়ার আরও ইনফরমেটিভ জিনিসগুলো তোমাদের জন্য আমি বানিয়ে দেবো। তো থ্যাংক ইউ, ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।